নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের মাধ্যমে জিকা 2021-এর অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। জিকা অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স ফর অ্যাডমিশন টু এমসিএ কোর্স, যার 2021 শিক্ষাবর্ষের কিন্তু অনলাইন অ্যাডমিশন জন্য অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে। এক্সাম কিন্তু 28 আগস্ট হবে, আর অনলাইন অ্যাপ্লিকেশানটা 11 মে থেকে শুরু হয়েছে, চলবে 25 মে 2021 বিকেল 5টা পর্যন্ত। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে ভবিষ্যতে সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। দেখুন, অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই ফর জিকা 2021 যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করে দেখুন দুদিকে দুটো উইন্ডো আসছে। প্রথমে আছে স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন, যেখানে অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান ফর্ম, ফটো সিগনেচার আপলোড এবং এক্সামিনেশান ফিস পেমেন্ট করলেই আপনার ফর্মটা সম্পূর্ণ হবে। আর যে কোনো সময়ে এই 4টে পার্টে যে কোনো একটা পার্ট ফিল আপ করে রিমেনিং পার্ট ফিল আপ করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। যদি কোনো কারণে অ্যাপ্লিকেশান নাম্বার বা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে ফরগেট অপশানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশান নাম্বারটা রিসেট করতে পারেন। তো আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথম রেজিস্ট্রেশনটা স্টার্ট করে নিচ্ছি, বা অনলাইন অ্যাপ্লিকেশানটা স্টার্ট করে নিচ্ছি। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে কিন্তু ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করে থরলি পড়ে নিতে হবে গাইডলাইন সম্পর্কে। আর এখানে জেনারেলদের জন্য আবেদন ফি 400 টাকা, এসসি এসটি ওবিসি এবির জন্য, জেনারেলের জন্য 500 টাকা এবং বাকি সবার জন্য কিন্তু 400 টাকা। চেকবক্সে ক্লিক করে ক্লিক হ্যাড টু প্রসিড যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। দিলে এই ফর্মের মেইন উইন্ডো কিন্তু চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন পেজটা। ক্যান্ডিডেট নেম 12-এর রেজিস্ট্রেশন অনুযায়ী যে ক্যান্ডিডেটের নেমের যে স্পেলিংটা রয়েছে এখানে কিন্তু এক্স্যাক্ট স্পেলিংটা লিখতে হবে আপনাদেরকে। বাবার নামও তাই 12-এর রেজিস্ট্রেশন অনুযায়ী, মায়ের নামও তাই অ্যাজ পার 12 রেজিস্ট্রেশন। এরপর ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, 10th সার্টিফিকেট বা 12 রেজিস্ট্রেশন অনুযায়ী ডেট অফ বার্থটা লিখতে হবে। জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল কি ফিমেল। তারপর আইডেন্টিফিকেশান টাইপে কয়েকটা অপশান রয়েছে এখানে, যেরকম স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট উইথ ফটোগ্রাফ গভর্নমেন্ট আইডেন্টি। এখানে এই অপশানটা চুজ করে আপনারা আধার নাম্বার আপনাদের বসাতে পারেন, যেটা কিন্তু এক্সামের দিন নিয়ে যেতে হবে। কমিউনিকেশান ডিটেলস, এখানে কিন্তু কমিউনিকেশান অ্যাড্রেসটা লিখতে হবে, কেয়ার অফ দিয়ে আপনারা আপনাদের বাবার নাম এখানে লিখতে পারেন। লোকালিটিতে আপনারা ভিলেজ পোস্ট লিখে নেবেন, সাব লোকালিটিতে পিএস লিখে নেবেন। লোকালিটিতে ভিলেজ এবং পোস্ট আমি লিখে দিচ্ছি, সাব লোকালিটিতে পিএস লিখে দিচ্ছি। কান্ট্রি এখানে ড্রপডাউন থেকে আপনারা ইন্ডিয়া লিখে সিলেক্ট করে নেবেন, স্টেট সিলেক্ট করে নেবেন। ড্রপডাউন লিস্টে সমস্ত স্টেটগুলো নাম দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সিলেক্ট করবেন। তারপর আপনার পোস্টাল কোড বা পিনকোড যেটা রয়েছে সেটা লিখতে হবে। এবারে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার, মনে রাখতে হবে যে ইমেল আইডি এবং ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি ফিউচারে সমস্ত কমিউনিকেশানগুলো কিন্তু ইমেল আইডি এবং ফোন নাম্বারেই হবে। সেই জন্য ইমেল আইডি এবং ফোন নাম্বার যেটা দেবেন সেটা ভ্যালিড হওয়া চাই। নেক্সট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যে চেকবক্সটা রয়েছে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে, যদি আলাদা হয় তাহলে কিন্তু আলাদাভাবে আপনাকে টাইপ করতে হবে অ্যাড্রেসটা। এবারে পাসওয়ার্ড, পাসওয়ার্ড পলিসি রয়েছে যে কমপক্ষে 8টা অক্ষরের আপনার পাসওয়ার্ড হতে হবে এবং সর্বাধিক 13টা অক্ষরের মধ্যে পাসওয়ার্ডটা হতে হবে, এবং একটা বড় হাতের, একটা ছোটো হাতের, একটা নাম্বার এবং এই স্পেশাল ক্যারেক্টারগুলোর যে কোনো একটা আপনাকে স্পেশাল ক্যারেক্টার হিসেবে ইউজ করতে হবে। অ্যান্ড হ্যাজ ডলার পার্সেন্টেজ, এইভাবে কমপক্ষে 8টা অক্ষরের আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিজের পছন্দ মতন, যার মধ্যে বড় হাতে, ছোটো হাতের এবং নাম্বার যেন অবশ্যই থাকে। সিকিউরিটি কোয়েশ্চেনে যে কোনো একটা সিলেক্ট করে আপনাকে নিজের মতন করে অ্যান্সার দিতে হবে, কোনো কারণে পাসওয়ার্ড রিসেট করতে গেলে সিকিউরিটি কোয়েশ্চেনের দরকার হতে পারে। এবার নিচে সিকিউরিটি পিনটা যেভাবে লেখা রয়েছে লিখে সাবমিটে ক্লিক করলেই কিন্তু রিভিউ পেজটা আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন পেজে আমরা যে ডিটেলগুলো ফিল আপ করলাম সেই ডিটেলগুলো কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে যে আমরা ঠিকঠাক করেছি কিনা, দিয়ে সমস্ত চেকবক্সগুলোতে ক্লিক করে আই এগ্রি করে ফাইনাল সাবমিট করতে হবে। যদি কিছু এডিট করা দরকার হয় তাহলে এডিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, নাহলে ফাইনাল সাবমিট করে ইয়েস করলেই কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে, নিচে অ্যাপ্লিকেশান নাম্বার শো করছে। এবারে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য কমপ্লিট অ্যাপ্লিকেশান যেটা অরেঞ্জ কালারের বাটনটা রয়েছে ওই বাটনে আমাদের দিককে ক্লিক করতে হবে। ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন থেকে, ডোমিসাইল অর্থাৎ কোন রাজ্যের বাসিন্দা, ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি এবি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত,
PWD অর্থাৎ হ্যান্ডিক্যাপ কিনা, হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজে কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, নিজের ডিস্ট্রিক্টের নাম, রিলিজিয়ন, অ্যাপ্লাইড ফর এটা যেকেই থাকবে, এক্সাম সিটি প্রথমে বাম দিকে কিন্তু সবকটাই ওয়েস্ট বেঙ্গল হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোথাও অন্য স্টেটে পরীক্ষার ভেন্যু নেই। এবার এইখান থেকে বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট যে সিটিটা হবে সেই সিটিগুলোই চুজ করতে হবে। সব থেকে বাড়ির যেটা কাছে আপনার এক্সাম সিটি হবে সেটাই চুজ করবেন, কারণ কি প্রথম চয়েসেই সাধারণত পরীক্ষা দিয়ে থাকে WBJEE। এক্সাম সিটি আমি পরপর তিনটে এখান থেকে চুজ করে নিলাম। এবারে কোয়ালিফিকেশান ডিটেল অর্থাৎ গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশান, বিএ বিএসসি বিকম কী নিয়ে পাস করেছেন, কি ফাইনাল ইয়ারের অ্যাপিয়ারিং, যদি এই বছরে ফাইনাল ইয়ার পরীক্ষা দেবেন তাহলে অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন, না হলে পাস সিলেক্ট করলে কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কসটা বসাতে হবে। অ্যাপিয়ারিং করলে মার্কস বসানোর দরকার নেই, এখানে পার্সেন্টেজের অপশানটা আসবে, যদি আমি অ্যাপিয়ারিং করে দিই পার্সেন্টেজের ঘরটা কিন্তু অটোমেটিক হাইট হয়ে যাবে, ইয়ার অফ পাসিংটা 21 চলে আসবে। এখান থেকে কোর্স নেম অর্থাৎ বিএসসি বিকম বিসিএ কোন কোর্স আপনি গ্র্যাজুয়েশানে পড়ছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করবেন, বা বিই বিটেক যে কোনো গ্র্যাজুয়েশানের ওপরেই কিন্তু এমসিএটা করা যায়। এবং বোর্ড, ইউনিভার্সিটি বা কাউন্সিলের নেম এখান থেকে এনি আদার রেকগনাইজড বোর্ড সিলেক্ট করে বোর্ডের নামটা এখানে লিখে নিতে হবে, কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিচ্ছেন বা কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি কোর্সটা করছেন গ্র্যাজুয়েশানটা সেটা লিখতে হবে। রোল নাম্বার, ফাইনাল ইয়ারের রোল নাম্বারটাই আপনারা এখানে লিখবেন, যদি ফাইনাল ইয়ারের রোল নাম্বার না পেয়ে থাকেন তাহলে এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ কোন কলেজ থেকে আপনি গ্র্যাজুয়েশানটা করছেন সেই কলেজের নাম এবং ঠিকানা এখানে কিন্তু লিখতে হবে, কলেজের নাম এবং ঠিকানা লিখে দেবেন। তারপরের ঘরে কিন্তু ইনস্টিটিউট পিনকোড, আপনার পিনকোড নয়, এটা আপনার কলেজের পোস্টাল কোডটা লিখতে হবে। লিখে নেওয়ার পরে সিকিউরিটি পিন নিচে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন পেজের মতন, অ্যাড্রেসটা পুরো লিখে নেবেন। সিকিউরিটি পিন দেওয়ার পরে সাবমিট করতে হবে, সাবমিট করলেই কিন্তু রেজিস্ট্রেশন পেজের মতন এখানেও কিন্তু রিভিউ পেজ আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় আমরা যেভাবে ভেরিফাই করেছিলাম একইভাবে যে ডিটেলগুলো আমরা এই পেজে ফিল আপ করলাম সেগুলো আরেকবার ভেরিফাই করে আই এগ্রি করে ফাইনালি সাবমিট করতে হবে। ফাইনালি সাবমিট করলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি এডিট করা দরকার হয় এডিট অ্যাপ্লিকেশান ফর্ম ডাটাতে ক্লিক করব, না হলে ফাইনাল সাবমিট করে ইয়েস করব। ইয়েস করার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লিকেশান ফর্মটা কমপ্লিটেড দেখাচ্ছে। নেক্সট হচ্ছে আপলোড ডকুমেন্টস, আপলোড ডকুমেন্টস অর্থাৎ আপলোড ফটো এবং সিগনেচার, এখানে বলাই রয়েছে ফটো 10 থেকে 200 KB মধ্যে হবে এবং সিগনেচার 4 থেকে 30 KB মধ্যে হবে, আগে থেকেই স্ক্যান করে ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। এখানে আপনাদেরকে বলে রাখি ফটো কিন্তু অবশ্যই আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হবে, আমি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, আপনারা এই ভুলটি করবেন না। ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার, আমি যেহেতু ডেমো হিসেবে ইউজ করছি আমার কাছে ছবি নেই বলে আমি যে কোনো একটা ছবি ইউজ করছি, আপনাদের ফটো যেটা থাকবে তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট করবেন। এবং এখানে অ্যাটাচমেন্ট করার সময় আপলোড অরিজিনালে ক্লিক করবেন, অটোমেটিক আপলোড হয়ে যাবে। নেক্সট হচ্ছে আপনার সিগনেচার, সিগনেচার এখান থেকে 4 থেকে 30 KB মধ্যে আপলোড অরিজিনালে ক্লিক করলে সিগনেচার আপলোড হয়ে যাবে। সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন, এখানে দেখুন ফটোগ্রাফ পরিষ্কার বলা রয়েছে সেলফ ভেরিফাইড রিসেন্ট ফটোগ্রাফ ইন কালার ব্ল্যাক অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখুন এখানে দুটো কান দেখাচ্ছে এবং অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, পরিষ্কারই বলা আছে। অতএব আপনারা ফটোটা কিন্তু, ফটো আপনার কালার হলেও চলবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে। আর সিগনেচার অবশ্যই আপনারা ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেনে করবেন, তারপর আপলোড করবেন। ক্যাপচা দিয়ে দিচ্ছি, ক্যাপচা দিয়ে আই হ্যাভ ভেরিফাইড আপলোডেড ডকুমেন্ট কেয়ারফুললি, তারপর আপলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। আপলোড বাটনে ক্লিক করলেই ফটো সিগনেচার সাকসেসফুলি আপলোড হয়েছে একটা মেসেজ শো করবে, দেখুন অল ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, ওকে করে দিলাম। এবারে নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে ফি পেমেন্ট, এই অবস্থাতে আপনারা চাইলে কিন্তু ফটো সিগনেচার এডিট করতে পারেন, অ্যাপ্লিকেশান ফর্মটাও এডিট করতে পারেন, ফি পেমেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা কোনো অবস্থাতেই এডিট করা যাবে না। এবারে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট করলেই কিন্তু আপনার কনফার্মেশন পেজ জেনারেট হবে, অর্থাৎ আপনার ফর্মটা সম্পূর্ণ হবে। পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনো একটা পেমেন্ট অপশান সিলেক্ট করে আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে, যে নির্দিষ্ট পেজটা রয়েছে 400 কি 500 টাকা, ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 400 এবং জেনারেলদের 500। পেমেন্ট করলেই আপনার কনফার্মেশন পেজ জেনারেট হবে এবং সেটাকে আপনারা প্রিন্ট আউট করে ফিউচারের জন্য রাখবে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ জিকা 2021 জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমার ভবিষ্যতের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।